হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনটা খুবই খারাপ ছিল এবং আবিয়ানের মুড খারাপ ছিল, যার কারণে আমরা একটু বাইরে বেড়াতে গেলাম। আর আপনাদের ভাইয়ার যেহেতু অফিসিয়াল একটু কাজ ছিল, তাই সে আমাদেরকে টিএসসিতে বসিয়ে রেখে টাকা দিয়ে চলে গেল। আবিয়ান আর আমি অনেক কিছু কেনাকাটা করলাম আর খেলাম। আর এখানে তো কনসার্ট হচ্ছিল, একটা মেয়ে মাইকে বলছিল যে এটা কিন্তু আনন্দের কনসার্ট না, এটা হচ্ছে দুঃখের কনসার্ট। কথাটা শুনে খুব হাসি পাইল। দুঃখের পড়লে মানুষ গান গায় বা হচ্ছে কনসার্ট করে? যাই হোক, এটা হচ্ছে ওখানে অনেক সংবাদ মাধ্যমও ছিল। তারপর হচ্ছে ওখানে মেনলি কনসার্টটা হয়েছে যে বন্যার্তরা যারা, তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ওখানে এসেছে ত্রাণ দিতে। তো আমি টাকা দিয়েছি, আমি যেহেতু জানতাম না, অনেকেও জানতো না। তারপর হচ্ছে ওখানে আবিয়ান অনেক বেশি বিরক্ত করেছে, খেলনা কিনেছে। তো বসে বসে ওয়েট করতেছিলাম, আমার মুখটা ফুলে গিয়েছে, কারণ হচ্ছে আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি কিছুদিন যাবত, তাই মুখের এই অবস্থা। আবিয়ান খুবই বিরক্ত হচ্ছিল ওখানে যে ওর বাবা এখনও কেন আসে না, ও বাবার কোলে উঠতে পারছে না, এনজয় করতে পারছে না। এই তো, এই হলো আমাদের আজকের ভিডিও। ঘুরতে গিয়েছিলাম ঠিকই, বেড়াতে গিয়েছিলাম, কিন্তু মনটা ভালো হয় নাই। কালকে সকাল থেকে আবিয়ানের পরীক্ষা শুরু, এসে আবিয়ানকে একটু কী বলে পড়তে বসালাম, তারপরে খাওয়ালাম, এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। আমরা মন ভালো হয়নি, এর কারণ হচ্ছে বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ। আমাদের 16 বছর নির্যাতন করে অনেক টাকা পাচার করা হয়েছে, তারপরে এখন আবার পুরা জুলাই মাসটাই রক্ত, আর এখন আগস্ট মাসটা পুরাটা হচ্ছে পানি। একের পর এক বাংলাদেশের উপর এক এক বিপদ আসতেছে। যেমন আমার ছেলের আর আমার অসুখ লেগেই থাকে, আবিয়ানের বাবা ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট করতেই থাকে, সেরকমই বাংলাদেশের মনে হয় নজর লেগেছে, এই জন্যই এই অবস্থা। যাই হোক, সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য। আমরা সবাই বাংলাদেশি, যেন বাংলাদেশে সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, সব কিছুর দাম যেন কমে যায়, বাসা বাড়ির ভাড়া যেন বাড়িওয়ালারা কমিয়ে দেয়, তারপর কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, সরি কারেন্ট বিল, সিলিন্ডার গ্যাস, গ্যাস বিল, এগুলো যেন কমে যায়, তাহলেই আমরা একটু ভালোভাবে চলতে পারবো। তো সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এত বলি সাবস্ক্রাইব করতে, প্রত্যেকটা ভিডিওতে বলি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন, তাহলে এতদিনে 1 লাখ হয়ে যেত। যাই হোক, অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো, কমেন্ট করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কী কী ভিডিও চান সেই কমেন্টগুলো করবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।